গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন চা খাচ্ছি। আর দেখো এই টপ বিস্কুটগুলো কীরকম ভেঙে যায়, তো ভাঙাগুলোই খাই, কারণ লোকজন আসলে তো আর ভাঙা দেওয়া যায় না। আর এদিকে চা খাচ্ছি, এঞ্জেল খাচ্ছে গুড্ডে দিয়ে। এঞ্জেলও একটু চা খাচ্ছে আজকে, বলছে মামা আমি একটু চা খাবো, তো চা আর বিস্কুট খাচ্ছে। শুয়ে শুয়ে উঠে বসো। আর এদিকে দেখো আমার এখন দুটো ফোন হওয়াতে খুব ভালো হয়েছে। ওই ফোনটা আমার দুটোই, মানে দুটো ফোনে একই আইডি খোলা, তো ওই ফোনটা দিয়ে কত অনেক অনেক আরও সবার ভিডিও দেখতে পাচ্ছি। আর আমার তো এগুলো ভালোই লাগে, আমার যখন ইউটিউব চ্যানেল ছিল না তখনও আমি এইসবই করতাম, দেখতাম, তো ফোন নিয়ে বেশিক্ষণ কাটিয়ে দিতাম। তো এই যে দেখো স্মিত আর ঘর সংসার দেখছি, ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। আর এদিকে এটা চালিয়ে দেখছি এঞ্জেলের আমি, আর এখানে আমরা চা খাচ্ছি। তো চলো চা খেয়ে নিই সকাল। হ্যালো ভাই, আল্লাহ ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আচ্ছা করে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আর হাসি খুশি আছো। আমি মধুমিতা দাস, মন্দিশা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে কি বার, থার্সডে না ফ্রাইডে? আজকে তোমার লাস্ট ক্লাস, কিছু তোমরা শুনতে পেরেছো ওর কথা? জানিও হ্যাঁ তোমরা শুনেছো কিনা, ঠিক আছে হয়ে যাক। বন্ধুরা তোমরা বলো এঞ্জেলের না, এঞ্জেল এত আস্তে আস্তে যে বলছে তোমরা কি শুনতে পাচ্ছ কমেন্ট করে জানাও। আসলে না, একদিকে আস্তে কথা বলো কিন্তু খুবই ভালো সত্যি, তাই আমরাই বরং বাজে যে জোরে জোরে চিৎকার করে কথা বলি। কিন্তু কী বলো তো, ভিডিও করার সময় যখন যেইটুকু দরকার, সবসময় হাও 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 করলেও চলে না, যেটা যেখানে যেইটুকু দরকার সেইটুকু তো করতে হবে। তো এখন ভিডিও করার সময় যদি আস্তে কথা বলি আমরা, তাহলে তো তোমরা শুনতে পাবে না। আমি সাউন্ড যদি বাড়িয়েও দিই এডিট করার সময় তবুও শোনা যায় না, এটা আমার, আমি যেহেতু নিজে এডিট করি তো আমার এক্সপিরিয়েন্স আছে। তো সেই জন্যই এঞ্জেলকে বলি যখন একটু বলবা একটু জোরে বলবো। তা তো আমি জানি না, সুমনা দি আমার এঞ্জেল দেখো তোমাকে কি জিজ্ঞেস করছে, যে তোমার কি, ওকে দেখো সুমনা দি আমার এঞ্জেল তোমাকে কি জিজ্ঞেস করছে, বলছে মা মাম মাম তুমি যে স্ট্যাট ব্লগ দেখো। তাই বললাম হ্যাঁ সুমনা আন্টি। তা বলছে তো ওনার কি মনিটাইজেশন হয়ে গেছে? তা আমি বললাম আমি জানি না মা। তো দেখো এঞ্জেল কত বুদ্ধি, মনিটাইজেশনও জানে, অবশ্য বড় হচ্ছে, আমরা ছোট ভাবলে ওকে হবে ক্লাস ফাইভে পড়েও। আর শিমুল নানিকে আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসি শিমুল নানি তোমাকে। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর আর হচ্ছে চাটা খেয়ে নিই, আবার সারাদিন কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম দারুণ হয়েছে। দেখো এঞ্জেল বলছে আমি পটল কাটতে বসেছি, এঞ্জেল বলছে মামা আমি করি। তা আমি প্রথমে ওকে না করছিলাম যে হাত টাত কেটে যায় নাকি, তো বললো কনফিডেন্স রাখতে হবে, করতে হবে, চেষ্টা করি। শুনতো না করো, কিন্তু ওই দু একটা করো, আমি তারপরে করছি। আর এদিকে দেখো কি দেখছি, স্ট্যাট ব্লগ, সবার প্রিয় সবার চেনা স্ট্যাট ব্লগ। ও দাদা আমার আমার ভিডিওটা একটু দেখো না, বল আবার বল জোরে বল, তাকিয়ে বল, তারপর এ বাবা হাঁটি হাঁটি পাপা খোকন হাতে দেখে যা। একটুখানি দাদা আমার ভিডিও একটু দেখুন, শুধু বৌদির ভিডিও দেখলে হবে, দিদির ভিডিও দেখলে হবে, আমার একটু ভিডিও দেখুন। আচ্ছা সুমনা দি তো আমার দিদি হয়, তাহলে কি আমি জামাইবাবু রাখবো? দিদির হাজব্যান্ড তো জামাইবাবুই হয়, জামাইবাবু আমার ভিডিওটাও একটু দেখুন, শুধু দিদির ভিডিও দেখলে হবে। খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে ঝুলিতেই রাখো, আমি কিন্তু সবার ভিডিও আবার দেখাচ্ছি, তোমরা কিন্তু কেউ স্ট্রাইক দিও না, আর দিলে দিলে দিও। জানি না কোন কী রুলস আছে, সব রুলস আমি এখনও জেনে উঠতে পারিনি। তো যাই হোক এই সকালবেলা এখন সবজি কাটছি,
রান্নার প্রিপারেশন করে নিচ্ছি আর চা খেয়ে, আর হচ্ছে ভিডিও আপলোড এদিকে হচ্ছে, বসিয়ে দিয়েছি ঘরেই, আর হচ্ছে এদিকে ব্লগগুলো দেখছি তোমাদের তোমাদের সবার। আসল কথা কি, সাবস্ক্রাইব তো অনেকজনকে করেছি কিন্তু সবার ভিডিও সত্যি বলতে ইচ্ছা থাকলেও সবসময় দেখে দেখে হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। তো এখন দুটো ফোন থাকাতে একটা ভালোই হয়েছে, ওয়াইফাই আছে, ওয়াইফাইতে দুটো মানে এইটাই যদি কাজ করি, এই যেটা এখন কথা বলছি এটা যদি কাজ করি বা ক্যামেরা করি তো ওটার মধ্যে দেখতে পারবো, তো ভালোই হলো। চলো আবার আবার আসছি একটু পরে। এখন চলে এসছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে। এটা কী বলতো, এটা হলো আম চিড়ে আর দুধ আর গুড়। তো এইভাবে এই আম দিয়ে মুড়ি দিয়ে এমনি শুধু 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 মুখে আই, যে রেঞ্জেল যেরকম খাচ্ছে ওরকম আমি খাই না, আমি যখনই আম খাই এরকম করেই খাই, এছাড়া খাই না। তো আজকে ব্রেকফাস্টে এটাই খাচ্ছি, আম দিয়ে দুধ দিয়ে। যদিও তোমাদের বলে রাখি, দাঁড়াও, এটা আমাদের 18 বছর বয়সের পরে দুধ, যে যতই দুধ খাও দুধের কিন্তু কোনো গুণাগুণ নেই 18 বছর বয়সের পরে, বরং দুধ থেকে যদি ছানা খাও বা টক দই খাও সেটা সেটা তোমাদের শরীরে উপকার। তো 18 বছর বয়সের পরে দুধ যতই খাও তোমার উল্টে বরং ক্ষতি। তো এটা আমি এক জায়গায় আমার আমি পড়েছিলাম, ভালোই জায়গায় পড়েছিলাম, তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে অনেকে যদি ভেবে থাকো দুধ খাচ্ছি মানে অনেক কিছু প্রোটিন খেয়ে নিচ্ছি, একদমই না। 18 বছর বয়সের পরে যারাই দুধ খাবে ওটা কিন্তু ক্ষতি হবে বেশি, মানে উপকারের থেকে ক্ষতি হবে বেশি। আবার ওইটাই কি, ওই দুধ থেকে যদি ছানা খাও বা টক দই খাও তাহলে কিন্তু উপকার। তো যাই হোক, আমি আমার দুধ খেলে আমার কোনো অ্যালার্জি নেই, তো সেই জন্য আমার কোনো সমস্যা নেই। আর দুধ দিয়ে আম দিয়ে এটা একটা আলাদা মজা খাবার, তো সেই জন্যই খাচ্ছি। আমি একটু সেকেলেই, বুঝেছো, আমি ওই চিকেন ললিপপ চিকেন ওইসব রাস্তার খাবার ওগুলো আমি একদম পছন্দ করি না। আমি ঘরে ডাল ভাত মা আমার মা মাসিরা বা ঠাকুমারা যেরকম খেত ওরকমই আমি খাবার দাবার পছন্দ করি, মানে গরম ভাত তার সাথে ঘি দিয়ে এইসবই বেশি ভালোবাসি। আমি ফাস্টফুড এখনকার মানে মহিলারা যেরকম খায় রেস্টুরেন্টে খেতে, খুব মনে করে রেস্টুরেন্টে খাওয়া কী না কি, কিন্তু আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্ট না, কেউ যদি ঘরে বানিয়ে খাওয়াতো সেটা অনেক ভালো ছিল। তো এইটাই, তো চলো এখন খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, চিড়ে আম দুধ। তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হয় বলো। এই যে আজকে করছি পটল আলুর তরকারি, পটল আলু নিচে কিন্তু আলু আছে, পটল আলু আগে ভেজে নিয়েছি, নিয়ে এবার দেখাচ্ছি। দাঁড়াও, পটল ভাজতে ভাজতে একটু কড়াইটা পুড়ে গেছে, তো যাই হোক এর মধ্যে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এটার মধ্যে রয়েছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি জিরের গুঁড়ো সব দিয়ে, নিরামিষ কিন্তু পটল আলুর তরকারি সব দিয়ে। জানো তোমরা তোমরা সবাই, তবুও এটা নাকি আমার বন্ধু রত্না নাকি খুব ভালো খেয়েছিলো একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, তো ওর জন্যই বিশেষ করে ভিডিওটা শেয়ার করছি যে এইভাবেই রান্না করতে হয়, তুই চাইলে করতে পারিস। তো এই কিছুই না, সেরকম কিছুই না, ও বলে কীরকম করে রান্না করিস তুই বলতো, এত সুন্দর হয়েছে খেতে। তো এটাই করছি, আগে তো বললাম এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো মিক্সারে ঘুরিয়ে আর তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো, একটু না পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো নুন চিনি। তো এটাও এখন দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো মশলাটা, এটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেবো। এই করে রে ভিডিও করার তালে, হ্যাঁ এই যে ধুয়ে জল দিয়ে দিলাম, এইবার ভালো করে এটাকে কষাবো। আলোটা কম কেন দেখছো, টর্চ জ্বালাই নেই, আর এখন টর্চ না জ্বালাইয়া করতেছি। এবার এই যেটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তেল একটু তেল ছেড়ে ছেড়ে গেলে পটল আলুটা দিয়ে দেবো। পটল আলুটা তো তোমার ভাজাই আছে ভালো করে দেখতে পাচ্ছ, ওই জন্য আর বেশি কিছু সিদ্ধ করার কিছু নেই। তো দিয়ে একটুখানি আবার একটু জল, তো এই যে এখন ভালো করে একটা কষাবো, কষিয়ে পটল আলুটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু গরম জল দেবো আর নামানোর সময় গরম মশলা দেবো, তারপরে ফাইনাল তো লুক তোমাদের দেখাবোই। তো চলো দেখতে থাকো, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, তেল ছেড়ে গেছে। এবার পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো, দেখো ঝিঙা চিংড়ি বানানো দেখাচ্ছি, দেখো ঝিঙা চিংড়ি বানানো দেখাচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে কাঁচা চিংড়িগুলো নুন হলুদ মাখানো দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এবার একটু এটা ভাজা ভাজা হলে বলছি আবার কী করবো। এবার দেখো জিরের চিংড়ি মাছের মশলা, হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কার চেরা জিরের গুঁড়ো, আর আমি সব রান্না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তাহলে রঙটা খুব সুন্দর হয়। এইগুলো সবগুলো জলে গুলে, এটাও আমার শাশুড়ি মায়ের হাতে খুব ভালো হতো থেকে এই রান্নাটা, এই জলে গুলে এই যে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে তারপর এই ঝিঙেগুলো দেবো, ঝিঙেগুলো কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি,
এই যে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ঝিঙা। এই মহিলাটাকেও রান্না শেখাবো। আর ভেবো না অর্চনা দিয়ে আসেনি, অর্চনা দিকে দিয়ে অন্য খাটনির কাজগুলো করাচ্ছি, আর আমি হচ্ছে যেটা সহজ কাজ সেটা করছি। একটু বৃষ্টি পড়ছে গায়ে থেকে, কিন্তু ঠিক আছে। এই যে এবার এই যে ঝিঙাটা দিলাম, দিয়ে ঝিঙাটা একটু সাঁতলে জল দিয়ে দেবো। এই যে সেই পটল আলুর ফাইনাল লুক। এঞ্জেলা কি গান শোনার মুডে রয়েছে? এই যে কানে হেডফোন, গান শুনতে শুনতে অনেক কাজ করেছি। হ্যাঁ, ওর ঘর গুছিয়েছে, টেবিল গুছিয়েছে, আলমারি গুছিয়েছে। মামা যখন গান শুনতে বলতে কি ভালো লাগে গান শুনতে? না অবশ্যই, গান তো আমাদের প্রাণ। আজকে অনেকটাই তোমাদের লাঞ্চ মেনু শেয়ার করেছি, তো আরেকবার বলে দিচ্ছি যে সেই পটল আলুর তরকারি আর ঝিঙা চিংড়ি আলু বাড়ছি যা ইচ্ছা। মামা হেরা ফেরি আছে কুমারের এই স্টাইলটা, দাঁড়া দেখাচ্ছি। সবাই দেখেছে, কেউ বাদ দেয়নি হেরা ফেরি দেখে। হ্যাঁ সবাই দেখে, একটা পপুলার সুন্দর মুভি, দেখবে না? আমার হচ্ছে কে যেন আছে পরেশ রাওয়াল, আমার খুব ফেভারিট পরেশ রাওয়াল, অক্ষয় কুমার। ওটা অক্ষয় কুমার, অক্ষয় কুমার, অক্ষয় কুমার, অক্ষয় কুমার, অক্ষয় কুমার। দেখাচ্ছ কেমন আমাকে ব্যঙ্গ করছে বেটা। মামাম কার সঙ্গে? মামামরা কিন্তু একটা অ্যাক্টরের সঙ্গে কথা বলেছে। ইমা এসি চালায়নি মামা? হ্যাঁ, কে বল কে বল। মামাম কথা বলেছে আদিল হোসেনের সঙ্গে। ইয়েস, আমি তো মানে ঘাবড়ে গেছি, কি বলবো, এত মানে এক্সাইটেড ছিলাম, কারণ আমার খুব ফেভারিট ছিল। তারপরে আদিল হোসেন আবার বেঙ্গলিতে কথা বলে মামুকে জিজ্ঞাসা করেছে কি খেয়েছে মামু, কি খেয়েছেন সকালে ব্রেকফাস্টে, এসব সব বলছিল। তা আমি বললাম আপনি কি, আপনি ব্রেকফাস্ট করেছেন, বাংলায় বললাম, উনি উত্তর দিল। সবাই তো সবার আগে ভালো, সব সুপারস্টারদেরকে মানে সব ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। সুপারস্টার যারা, তারা আসলে তারাই সুপারস্টার যারা ভালো ব্যবহার আছে, তো সেটাই আমি তো আমার দেখা যাদের যাদের আমি দেখেছি সত্যি তাদের ব্যবহার খুবই ভালো, তাদের কোনো মধ্যে কোনো অহংকার নেই, কিচ্ছু নেই, তো সত্যিকারের সুপারস্টার তারাই, ঠিক আছে, যাদের কোনো অহংকার থাকে না, আমি সুপারস্টার, আমি হিরোইন, আমি অমুক, তারা এগুলো বলে না, তাদের কাজে পরিচয় দেখায়, তারা মুখে কিছু বলে না যে আমি অমুক, আমি সেলিব্রিটি, আমি হ্যান ত্যান। তো যারা সত্যিকারের যারা ভালো মানুষ, তারা লোকে তাদের অলরেডি চেনে, তাদের পরিচয় দিতে হয় না যে আমি সুপারস্টার। এনিওয়ে, তো চলো এখন লাঞ্চটা করে নিই, আর এক্ষুনি রিমলি পরেশ রাওয়াল খুব ভালো লাগে কিন্তু, খুব ভালো একটা, খুব ভালো একটা। ও জানো ওর যে ভয়েসটা, ও কগিয়ান্দা ককরোচেস যে তিনটে ককরোচেস আছে তার মধ্যে যে মোটাটা আছে তারই আওয়াজ দেয়। আমি এই নায়ক নায়িকাদের থেকে আমি এই ক্যারেক্টারগুলো বেশি পছন্দ করি, খুব ভালো অ্যাক্টর ওরা, ওনারা খুবই ভালো। হ্যাঁ ওনারা খুব ভালো অ্যাক্টর। তো যাই হোক, মধুমিতা দাস ব্লগার যখন যেখানে পারে ক্যামেরাটা অন করে দেয়, ওই যে দেখছো ওটা আমার ডান হাত। মাঝখানে সবাই থাকে, ডান আর তুই, যেখানে যাস সেখানে তো তুই চলে আসিস। বলুন ম্যাডাম বলুন। আচ্ছা আমার চুলটা এখন অনেক ফাঁকা হয়ে গেছে, কিছু কি করা যাবে আছে কি কিছু বল? বন্ধুরা তোমরা আমাকে বলো কিছু যদি আর তোমাদের কাছে থাকে। কিছু কি করলে এখান থেকে টাকটা কি চুল গজাবে? কিছু গজাবে? হ্যাঁ ঠিক আছে, বলবে বলবে। হ্যাঁ বন্ধুরা, টাকলা হওয়ার কারণ আছে, কেন বলো তো? পাঁচবার স্ট্রেটনিং করেছি, পাঁচবার, আবার এবার পূজায় করবো, ছবার হবে, তারপরে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, তারপরে উইক, ঠিক আছে ঠিক একদম। তুই কি রিক্সা দাবি? হ্যাঁ পাঁচবার করেছি, আর একবার করবো, লাস্ট, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আমরা এখন যাচ্ছি কোথায় সেটা বলবো না, না থাকো সঙ্গে, একটা রিক্সা বানাবো আমি বড় করে, নাহলে হইব না, নালে রিস্কা ধরবো না বনুরা আমার। বাপরে বাপ, আমার ঠিক আছে গো, আমার ঠিক আছে, হয়ে যাচ্ছে হয়ে যায়, এই বসছে মনে হয় আমার উপরে বসে পড়েছে, যত বিশ্বের সব থেকে মোটা মানুষ আমি। হ্যাঁ এত যে তোরা নজর দিস তাও তো রোগা হয়ে যাবে, বসে না দরকার নাই, রোগা হলে তোমার ভালো লাগবে না, সেই মোটাটাই ঠিক আছে, কি চা খাবে না,
রিসকা কাঁদবে তো আমি হ্যাঁ এবার বসি এই বন্ধুরা এবার একটু বসতে পারলাম আমি এবারে বসে আছে এবারে বসতে পারছি একটু কেন বলো তো বন্ধুরা আমার না ভাই বাংলাদেশ তো আমি বাংলাদেশের ভাষা বলি বেশ তার জন্য তো কি ভালো লাগে জানিস আমার কত বন্ধুরা আছে দেখো দেখো এই দিকে দেখো এখানে পকোড়া সস্তা পাওয়া যায় হ্যাঁ এখানে খুব সস্তায় সব পাওয়া যায় কাবাব পকোড়া প্রচুর সেল প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা হলে বেশিরভাগ বয় লোকদের ভিড় হয় কারণ বুঝতেই পারছো সন্ধে হলেই সব লাগে তো সেই জন্য সস্তা খায় হ্যাঁ তো চলো কোথায় যাচ্ছি বলবো দাঁড়াও সঙ্গে থাকো আর শুধু ও না আমি আমার বন্ধুদের যাকেই ডাকবো তারাই আসবে কিন্তু যেহেতু ও ছোট তাই ওর একটু স্ট্যামিনা শরীরে বেশি তাই ভাবি বৌদি ওদের কষ্ট দেবো না তাই জন্য ওকে আমাদের আবার কারণ আছে সুগার এসব হ্যাঁ জেঠিমুনি বন্ধুরা আমি একটা কথা বলতে চাই জানি এটা দেবে না বলুন প্লিজ এটা দেবে না আসলে কি বলুন তো প্রতিদিনের কন্টেন্ট কোথায় পাবে এই জন্য বকর 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 একদম একদম জানি এটা দেবে না তাও বলছি না দেবো না জোর কি আছে এটা কি খারাপ কথা বলছিস তুই হ্যাঁ ঠিকই তো কন্টেন্ট তো আমাদের লাগবেই যেরকমই হোক আমার বন্ধুরা তো দেখেই তো অসুবিধা কি আছে বন্ধুরা তোমরা বলো তো আমার এই বগর বগর হ্যান ত্যান এগুলো দেখতে কি তোমরা বোর হও আর তোমাদের খারাপ লাগে না একদম না খারাপ লাগলে বলবে আমার তো কমেন্ট বক্স খোলাই আছে কেউ তো খারাপ বলে না কোনো নেগেটিভ কমেন্ট তো নেই আবার আবার তোর ফ্যানেরা কি করে একজন আছে মানে আমার দিদি হ্যাঁ সে কি করে অর্ধেক ভিডিও দেখে আমাকে ফোন করে এই তুই এরকম করেছিলিস তারপর আবার দেখ আবার দেখে তা আমি আবার বলি দেখ কত মন দিয়ে আমরা ভিডিও দেখি সবাই আমার দিদি দেখে তো চলো আবার গিয়ে আবার পরে কোথায় যাচ্ছি কী যাচ্ছি আবার বগর বগর করবো টাটা হাত আটকা আজকে তোমাদের নিয়ে এসছি আমার স্কুল এখানে আমি 5 থেকে 10 অবধি পড়েছি এই যে মুকুল বোস দাঁড়াও কি জুম করে দেখাই মুকুল বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন ফর গার্লস আর এখানে যে বয় আর এই যে এটা বয় স্কুল বয় স্কুলটা সামনে থেকে দেখাচ্ছি এই গাছগুলোতে আমি তো শান্ত ছিলাম খুবই তো এই গাছগুলোতে এই বাড়ি থেকে সব পেয়ারা ওই যে দেখ পেয়ারা ঝুলছে এই পেয়ারা সেই কত বছরের পেয়ারা ওই যে পেয়ারা ঝুলছে নাকি লেবু যাই হোক পেয়ারা পাড়া অমুক পাড়া তমুক পাড়া এসব চলতো এখানে আসলেই মানে রোজ স্কুল যেই ছুটি হতো সেই শুরু হতো এই বাড়িটা আমার একটা বন্ধুর বাড়ি ছিল মনে পড়ে খবর কথা কিন্তু জানি না কোথায় আছে কী আছে সর্বানী নাম ছিল পড়েছি অনেকবার করেছি মনে হয় বাইরে ছাড়া বিয়ে হয়ে গেছে আসলে আমরা এসেছিলাম আমার দোকানের প্রোডাক্ট নিতে ওই যে দেখা প্যাকেটটা এই যে দোকানের জন্য মাল নিতে এসেছিলাম তো সেই জন্য এই এখানেই মানে পাশেই তো সেই জন্য হচ্ছে কী বলে এসছি যখন তাই জন্য আমার স্কুলটাও তোমাদের দেখালাম অনেক স্মৃতি জড়িয়ে আছে না এই যে এটা হচ্ছে বয়েজ স্কুল এটা হচ্ছে মুকুল বোস বয়েজ স্কুল হ্যাঁ ভেতরে ওই যে মাঠ আছে অনেকটা বড় মাঠ আছে জানি না এবার পড়াশোনার মান কোথায় কী হয়েছে জানি না তোমাদের তো দেখালাম আমি যে দোকানের প্রোডাক্ট আনতে গেছিলাম তো দোকানের প্রোডাক্ট নিয়ে এসেছি আর এখন তো দেখতেই পাচ্ছ দোকানে আর আর একটা কথা বলবো সেটা হচ্ছে রিমলি যে ব্লগটা ছেড়েছে সেটা যে কোনো মানুষ না একটা যে কোনো জিনিসকে যে কোনো মানুষ প্রত্যেকটা মানুষ যে কোনো জিনিসকে দুরকমভাবে দেখতে পারে একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ হ্যাঁ সে ভালো কথাই হোক কি খারাপ কথাই হোক কোনো মানুষ কোনো কোনো কথা কোনো কেউ বললো কিছু তার দুরকম মানে করতে পারে একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ তো যার যেরকম মাইন্ড সে সেরকমভাবে কর নেয় তো রিমলি যে ব্লগটা ছেড়েছে যে ও বলেছে যে তোমরা আমাকে কেন প্রেশার ক্রিয়েট করছো আবার ও কিন্তু এটাও বলেছে যে সবাই ধৈর্য ধরো আমি একে একে করে দেবো তো ও কিন্তু কখনোই কাউকে বলেনি যে কারোর চ্যানেল কমিউনিটিতে দেবে না বা কারোর পাশে থাকবে না ও কিন্তু হাজারবার সহস্রবার বলেছে যে তোমরা ছাড়া আমার কিছু হতো না তোমরা আমার পাশে দাঁড়িয়েছো তার জন্যই হয়েছে এবার সেটা তো যারা পাশে ছিল তাদের তো জনে জনে বলা সম্ভব না সবাই ওর কাছে ভিউয়ার্স যে বলছে যে আমার চ্যানেলটা কমিউনিটিতে দাও আদৌ সে কিছু করেছে কি করেনি ভিডিও দেখেছে কি দেখেনি সাবস্ক্রাইব করেছে কি করেনি সেটা জানাই নেই তা সেটা কিন্তু ও নিজেও জানে না তা সত্ত্বেও ও কিন্তু দেবে ও কিন্তু কাউকেই কোনো নাম ধরে কাউকেই বলে নিজে দেবে না আর হ্যাঁ অবশ্যই
আমরা সবাই পাশে আছি, আর ও নিজের অবশ্যই নিজেরও একটা ব্যাপার আছে। অবশ্যই ও যদি নিজে সাহস না করে ক্যামেরার সামনে এগুলো না বলতো তো সেটাও মানুষ দেখতো না। আর তো অবশ্যই সবাই সবার কমিউনিটিতে দিয়েছে, তবে কমিউনিটিতে কেউ যদি আমার কেউ যদি ওর ভিডিও চ্যানেল দিয়ে থাকে তো সেটার জন্য সে আবার রিটার্ন কিছু, সেটার জন্য তো সেটার জন্যই যে শুধু ভাইরাল হয়েছে, ওর যে কোনো ক্রেডিট নেই এটা বলাটা কিন্তু খুব ভুল। কারণ ও তো ভিডিওটা, আসল ভিডিওটা তো ওকেই করতে হবে না, ওই ভিডিওটা করেছে, ওই ওর দুঃখের যে ঘটনাটা সত্যি ঘটনাটা সেটাই বলেছে। তো দেখো আমরা ওকে নিয়ে পজিটিভ নেগেটিভ না করে, ও তো একটা অসহায় মানুষ তাই না, একটা অসহায় মেয়ে, আমরা ওর কথাকে ধরে যদি এখন নেগেটিভ ভিডিও বানাই তাহলে কিন্তু ওরই ইম্প্রেশন খারাপ হবে। তো আমরা যদি মন থেকে ওর ভালোই করতে চাই তাহলে আমার মনে হয় ওর যদি পার্সোনাল মোবাইল নাম্বার থাকে তো সেখান থেকে তোমরা যোগাযোগ করে তাকে বলো যে এটা করো না বা এটা তুমি ভুল করছো। হ্যাঁ হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, আর ও তো আমাদের থেকে খুবই ছোট, তোকে আমরা গাইড করে দিতেই পারি। তো ওর নামে নেগেটিভ ভিডিও না করে আমার মনে হয় ওকে আমরা গাইড করে দিতেই পারি, ভালোভাবে বললেও মানুষ কথা শোনে। কথার একটা ব্যাপার আছে, কেউ কথাকে একই কথা কেউ মিষ্টি করে বলে, কেউ তির্যকভাবে বলে, তো তির্যকভাবে বললে কিন্তু কথাটা তার কাছে সেইভাবেই যায় মানুষের কাছে, আর মিষ্টি করে বললেও কিন্তু সেইভাবে অন্যভাবে যায় সেম কথা। তো সেই জন্যই আমি বলবো যে যারা সত্যিকারের ওকে মনে করো যে ও অসহায়, আমি তো মনে করি, ও দেখো ও টাকা হলে মনিটাইজেশন হলে ও কী করবে না করবে সেটা ওর ব্যাপার, যাই হোক মেয়েটা তো সারা জীবন অনেক কষ্ট করেছে, তো যদি পায় কিছু তো অসুবিধার কী আছে, যদি কিছু পেয়ে যদি কিছু করে তো অসুবিধার কিচ্ছু নেই। আর ও তো বারবার, আমি এটাই বুঝতে পারছি না যে ওর ভিডিওতে মানুষ এটা কেন দেখে না, যে ও তো বারবার বলছে যে আমি আমি সবাইকে কমিউনিটিতে দেবো, আমি সবার পাশে আছি, কিন্তু তাও মানুষ কেন যে বোঝে না আমি বুঝি না। যদি কমিউনিটিতে দিয়েছে সেখান থেকে যদি ওরকে অনেকজন চিনেছে, যেমন আমি বনির কমিউনিটি থেকে ওকে চিনেছি সেই থেকে এত ওকে নিয়ে বলছি, তো সেটাই, কেউ যদি কমিউনিটিতে দেয় তো মানুষ চেনে ঠিকই, কিন্তু ওর ভিডিও দেখতে তো হবে, শুধু চিনলে আছে, আমি আমাকে যদি কেউ কারো কমিউনিটি দেয় তো এবার আমার চ্যানেলে সে আসলো, এসে যদি দেখলো সেরকম কিছুই নেই তাহলে তো সাবস্ক্রাইব করবে না। কমিউনিটি দেওয়া মানেই যে আমি সাবস্ক্রাইব করে দেবে সবাই এরকম ব্যাপার নয়, কিন্তু কমিউনিটিতে কারো দেওয়া মানে জিনিসটা ছড়িয়ে যাওয়া, তো সেটাই তো ছড়িয়ে গেছে। অবশ্যই অনেকে কমিউনিটিতে দিয়েছে, তো দেখো যারা ভালো কাজ করবে তারা ভালো কাজ রিটার্ন পাবে, তার মানে এই নয় যে ও রিটার্ন দেবে। তো যখন কারোর পাশে থাকবো মনে করবো পাশে থাকবো, তার সে কী করলো না করলো, কেন আমাকে ডাকলো না, কেন আমাকে বললো না, কেন আমাকে খারাপ বললো ভালো বললো, এসব কিচ্ছু চিন্তা করবো না, যখন পাশে থাকবো মনে করবো পাশেই থাকবো এটাই। আর সে ও যতই ভুল করুক, ভুল তো করতেই পারে, ভুল করে হয়তো আবেগে হয়তো অনেক কিছু খারাপ কিছু বলে ফেলেছে, আমি মনে করছি যদিও বলেও থাকে অনেক কিছু হয়তো খারাপ কিছু বলে ফেলেছে, তো তার জন্য কী আছে, তার জন্য ওকে আমরা শুধরে দিতে পারি না আমাদের ছোটো বোন হিসেবে যে বোন এগুলো বলতে নেই, ও তো আমাদের এইখানে ইউটিউবে নতুন, আজকে আমিও নতুন, আমিও কিছু ভুল করলে আমাকে তোমরা শুধরে দিতে পারো, আমি খুশি মনে মেনে নেবো, তো শুধরে দিতে পারো না, কিন্তু ওকে নিয়ে নেগেটিভ বানিও না ভিডিও, তাহলে ওর কিন্তু ক্ষতি হবে, তো আমরা তো ওর ভালোই চাই বলো, তাহলে আমরা ওর ক্ষতি কেন করবো। রিডিমলি ব্লগ যারা ওকে সাপোর্ট করো বা ওকে বলছো কমিউনিটি দিতে, অবশ্যই তোমরা ওয়েট করো, নিশ্চয়ই ও দেবে, কারণ ও যেইখান থেকে উঠেছে যেই কষ্ট থেকে উঠেছে আশা করি ও সেই কষ্ট ভুলবে না, তো অবশ্যই দেবে, তোমরা এটা একটু ধৈর্য ধরো, ও বারবার বলছে কিন্তু দেবে তোমাদেরকে সবাইকে, তো তোমরা মিসগাইড হো না, হয়তো ওর আবেগে দুঃখে ও কিছু বলে ফেলছে, যেহেতু বাইরে থেকে ওর কাছে থ্রেট কল আসছে, বুঝতে পারছো ওর মানসিক অবস্থাটা কীরকম, একটু বোঝার চেষ্টা করো। তো সেই জন্য এই আর কিছু বলার নেই আমার, আজকে এটাই বলার ছিল ভিডিও করে, ভিডিওতে যেহেতু আমি ওকে ছেড়েছি ভিডিওটা সেই জন্য বললাম। আর তো দেখলে আমার সারাদিনের রুটিন হাসি মজায় আনন্দে সব কিছুতে কেটে গেল, তো রান্না বান্না মায়েদের তো মায়েরা দশভুজা, তো মহিলারা হচ্ছে দশভুজা, মহিলারা অনেক কিছু করতে পারে, তো সেই আমি তো এরকম সারাদিন আমার কাটিয়ে দিলাম, একটা সুন্দর দিন। তো কেমন লাগলো তোমরা যেমন অ্যাজ ইউজুয়াল আমাকে জানাও, তো সবসময় ওরকম আমাকে জানিও কমেন্ট করে, যদি কারোর ইচ্ছা হয় তোমরা শুধরে যাওয়ার জন্য আমাকে বলতে পারো সব কিছু কমেন্ট, তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমাকে যা কিছু বলে বলার বলতেই পারো। আর কি বলে রিমলিকে বলবো, তুমি কারোর কথা যদি রিমলি, যদিও আমার চ্যানেল খুবই ছোটো চ্যানেল, শুনবে না ও দেখবে না ভিডিও, কারণ আমি ট্যাগও করবো না, তো যদি রিমলির কাছে যায় তো রিমলি তুমিও একটু বুঝে কথা বলো, কারণ সবসময় দেখো এখন মাথা সত্যি তোমার ঠান্ডা রাখার সময় এখন, কিন্তু তো সেই জন্য একটু ঠান্ডা মাথায় করে ঠান্ডা মাথায় থেকে সব কিছু বলো, তো অবশ্যই তোমার পাশে সবাই আছে থাকবে, আর আমরা তো আছি, তো এই হচ্ছে কথা। আর এবার বলি যে আজকে আমার ভিডিও যারা নতুন দেখবে, যদি ভালো লাগে আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লাগা থাকে, আমি জানি কিছু ভালো লাগা সেরকমভাবে আমি কিছু দিতে পারছি না হয়তো, তো সেই জন্য আমার সাবস্ক্রাইব বাড়ছে না, তো ঠিক আছে, যদি আমার ভিডিও যেরকমই দিচ্ছি সেরকমের মধ্যেও যদি কিছু ভালো লাগা থাকে তো তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর হাসি খুশি থেকো।
আমি হচ্ছে আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি ভিডিও করছি ছাড়ছি এগুলো আমার শখে আমি করছি, তো কোনো এক্সপেকটেশন নেই যে আমার এত ওই দৌড়ের লড়াই দৌড়ে করতে পারবো না যে এইটা করতে হবে এই করে চ্যানেল দাঁড় করাতে হবে ওই সব করতে পারবো না, এমনি শান্তভাবে যেরকম করছি সেরকমভাবে গ্রো করলে করবে না করলে ইটস ওকে, কারণ সব কিছু জীবনে যা কিছু ট্রাই করেছি সবই কি হয়েছে, তো সেই সব কিছু দিকে তো আমি সাকসেসফুল হইনি, তো আরও একটা সাকসেসফুল হবো না তাতে কী আছে, তো এটাই ইন্টেনশান সৎ থাকতে হবে তাহলে খারাপ হোক ভালো হোক আমার কাছে অ্যাকসেপ্টেবল, আমি তো জানোই ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান যা দেবে আমাকে তাতে নিয়েই আমি খুশি, তো চলো অনেক বক করে ফেলেছি ভিডিও বড় হয়ে যাচ্ছে, টাটা টাটা, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো।